লাভজনক ফসল হওয়ায় ধানের জেলা দিনাজপুরে কলা চাষ বাড়ছে। গত কয়েক বছরের তুলনায় এবার ব্যাপকভাবে হয়েছে কলার চাষ। তবে ফলন ভালো হলেও অতিবৃষ্টিতে এবার কলার কিছুটা ক্ষতি হয়েছে। উত্তরাঞ্চলের অন্যতম কলার হাট এখন বসছে দিনাজপুরের 10 মাইলে। এ হাটে প্রতিদিন কেনা বেচা হচ্ছে প্রায় কোটি টাকার কলা। কয়েক বছর ধরে কলা চাষ করে উৎপাদন ও দাম ভালো পাওয়ায় ধানের জেলা দিনাজপুরে কলা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। দেশি সাগর, মেহের, রাধিকা সাগর ও মালভোগ কলার চাষ হচ্ছে এ জেলায়। অন্যান্য বছরে কলা চাষে লাভবান হলেও এবার অতিবৃষ্টিতে কলার ক্ষতি হয়েছে, এমনটাই জানালেন কাহারোল উপজেলার কলা চাষি মহেন্দ্রনাথ। তিনি জানান, এবছর মৌসুমের শুরুতেই অতিবৃষ্টিতে কলা গাছের গোড়া পচে গেছে। বৃষ্টির কারণে কলার বাড়ন্ত বাধাগ্রস্ত হয়েছে, আকারে ছোট হয়েছে কলা, হাটে তেমন দাম পাওয়া যায় না এসব কলার। সরেজমিনে দেখা গেছে, উত্তর অঞ্চলে অন্যতম এ কলার হাটটি বসেছে দিনাজপুরের কাহারোল উপজেলার 10 মাইলের সাদিপুরে। এখন চলছে কলা কেনা বেচার ধুম। প্রতিদিন কলা চাষিরা হাজার হাজার কাইন কলা নিয়ে আসছেন এ হাটে। দেশের বিভিন্ন স্থান থেকে এ হাটে আসছেন পাইকার ব্যবসায়ীরা। এই হাটে প্রতিদিন কেনা বেচা হচ্ছে প্রায় কোটি টাকার কলা, এমনটাই জানালেন স্থানীয় বিশিষ্টজন আবুল করিম বাবুল। তিনি জানান, 10 মাইলের সাদিপুরের হাট থেকে প্রতিদিন কমপক্ষে 100 ট্রাক কলা যায় দেশের বিভিন্ন অঞ্চলে। অন্যান্য বছরের তুলনায় এবার কলা ফলন ভালো, কিন্তু কলা দানা হৃষ্টপুষ্ট হতে পারতেছে। কলা দেখেন, কলা একদম চিকন দানা। কারণটা কি? কারণ ওই আকাশে বৃষ্টি, জমিতে বৃষ্টি লাগে, গাছ মারা যাচ্ছে, কলা পাকে যাচ্ছে। 70 টাকা কলা যে 60,000 70,000 টাকা দাম, আসল আবার ক্যাসেটে উঠবে না। কেন? বৃষ্টির পানিতে, কারণ বৃষ্টির পানি আসতেছে, কলা পচে যাচ্ছে, যে ভাইরাস হচ্ছে। দেখেন কলা, এই ভাইরাসের কলা কাস্টমার নিচ্ছে না, করবো কি আমরা? গরুকে খাওয়াইতে হবে, ছাগলকে খাওয়াইতে হবে, মানুষকে বিলে দিতে হবে। এই হাটটা এত বিশাল, অনেকে বলে উত্তরবঙ্গের মধ্যে এটা সবচেয়ে বড় বাজার, এবং প্রতিদিন এখান থেকে প্রায় 100 ট্রাকের মতো আপনি কলা লোড করে বিশেষ করে ঢাকা এবং অন্যান্য স্থানে যায়। তো এই মার্কেটের মানে করবল কলমর আরও বাড়বে যখন আর একটু সময় হবে। কলা এখনও ভাঙার টাইম হয় নাই, কলা ভাঙার পরে এটা খুব বিশাল মার্কেট হবে। উচ্চ মূল্যের ফসল কলা, এই কলা আমাদের জেলায় দিনাজপুর জেলায় সম্প্রসারণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এখানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এখানে আমরা চাষি ভাইদের যেটা পরামর্শ দিচ্ছি সেটা হলো যে টিস্যু কালচারের যে কলার চারা সেটা যাতে ব্যবহার হয়, এতে রোগ পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং আমাদের ফলনও অনেক বেশি। দিনাজপুরে কলা বিক্রি নিয়ে ধুম পড়েছে। এই কলা চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যে চাকা। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই কলার ভালো দাম পেলে এ অঞ্চলে কলা চাষের পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহি। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।